এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় খবর, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আবারও বিজেপিকে এবার কোণঠাসা করতে প্রদেশ কংগ্রেস কমিটি অর্থাৎ নেতৃত্বদের নিয়ে করম ছড়াতে গোপন বৈঠক চলছে। পাহাড় যার ক্ষমতা তার বিধানসভা নির্বাচনে দেখেছিলাম, কিন্তু আদিবাসী ভোটাররা কংগ্রেসের দিকে যোগ দেওয়ার পর পর্বে থেকে এবার করম ছড়াতে কংগ্রেসের অবস্থান বর্তমানে প্রাক্তন বিধায়ক যদি আমরা দেখতে পাচ্ছি দিবাচন্দ্র রাংখল এবং প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে বেশ যাবতীয় আধ ঘন্টা কথোপকথন হয়। করমছড়া বিধানসভা কোন দিকে এগিয়ে যাবে তার লোকসভা যদি আমরা পূর্ব ত্রিপুরা দেখি তাহলে তিনি ভোটে পরাজিত হয়েছিলেন অল্প ভোটের ব্যবধান মার্জিনে। তবে সেক্ষেত্রে করমছড়ার রাজনৈতিক মহলের সমীকরণ কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে সেটা কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে। রাজ্য রাজনীতিতে এটার একটা দেখার বিষয় রয়েছে, আখেরে যদি বিজেপিকে ক্ষমতা থেকে হারাতে যায় তার জন্য তিনটি ধাপের পরিকল্পনা আর সঠিক মর্যাদা দিয়ে দেখছেন কংগ্রেসের দাপটে দুই নেতা। কেননা পাহাড়ের রাজনৈতিক সমীকরণ যে কোনো টাইমে বদলে যেতে পারে বলে নিজেকে দাবি করেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল। তাই পাহাড় থেকে বিজেপিকে সরানোই কঠিন একটা চাপ বা বিপক্ষে বা পক্ষের নির্বাচনী সময়সীমা আর হাতে মাত্র কয়েকদিন সময়, পাঁচ রাজ্যের পর কি প্রভাব পড়বে বিস্তারিতভাবে, এটাই কি রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা কি বলতে চাইছে এই বিষয়টা নিয়ে। কিন্তু বিজেপির আরও একটা বড় ধাক্কা খেতে পারে, কেননা পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটের পর আরও একটা ধাক্কা, কেননা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যেহেতু চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একটা রণকৌশল বা একটা একটা আকর্ষণীয় মনোভাব সম্পন্ন হয়, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা সময় বা বেশ যাবতীয় দুই হেভিওয়েট নেতাদের কথোপকথন কিন্তু প্রকাশিত হয়। এবার প্রশ্ন হচ্ছে করমছড়াই অর্থাৎ পাহাড়ের এডিসি করমছড়া যদি ভিলেজের মধ্য দিয়ে ভোট টানতে যদি পারে কংগ্রেস বিজেপিকে পরাজিত করে, তাহলে দেখার একটা বিষয় রয়েছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন কি হতে পারে। তাহলে দেখা যেতে পারে দুটি লোকসভা আসনের ক্ষেত্রেও কিন্তু অন্য মতে ভিন্ন সুর হওয়ার একটা প্রবল চাপ বিজেপি পেতে পারে। এবার সুদীপ রায় বর্মণ, দিবাচন্দ্র রাংখল, আশিস কুমার সাহাদের মতো নেতা এবং জেলা কংগ্রেস সভাপতিকে নিয়ে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে একটা গোপন তথ্য ফাঁস হচ্ছে, বিজেপিতে অনেকেই বিজেপির নেতারা অনেকেই যোগ দিতে পারে কংগ্রেসে, কিন্তু পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এটুকু আমরা সম্ভাব্য পূর্ণত খবরের আপডেট প্রতিবেদনে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি বা প্রতিবেদনে বলছি, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্যদিকে ভিন্ন সুর হওয়ার প্রবল চাপ ইচ্ছা থাকলেও বিজেপি কিন্তু আরও একটা কোণঠাসা হচ্ছে। বিজেপি একটা কোণঠাসা, তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, তারা কি আদত্তে দুটি আসনে কি জয় হবে, অনেকে বাস্তবের সঙ্গে অবাস্তবে মিল থাকলেও শেষমেশ কিন্তু করমছড়ার প্রাক্তন বিধায়ক তিনি যদি প্রার্থী হন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের দলীয় প্রতীকে, তাহলে তিনি কি ভোট টানতে পারবেন দিবাচন্দ্র রাংখল, এটা একটা প্রশ্ন। আমরা এর আগে বিগত কয়েক শতক দিন আগে বলেছিলাম যে শাসক দল বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, তাহলে রাজ্যেও ক্ষমতায় তারা ডাবল ইঞ্জিন সরকার ধরে রাখবে। 2018 পর 2023 দ্বিতীয়বার ভোট হয়েছে ক্ষমতায় এলো বিজেপি, কিন্তু ভোটের ব্যবধানটা অঙ্কে হিসেব বলছে খুব মার্জিনটা কম। এই কম থাকার কারণে বিরোধী ভোটটা একটা ভাগাভাগি অংশীদার হিসেবে কিন্তু কার্যত তারা ক্ষমতায় এসেছে। এবার এই ক্ষমতার লোভ বা ক্ষমতার প্রলোভন সেটা কিন্তু বাস্তবের সঙ্গে কতটা প্রভাব পড়বে তাদের ওপর একটা নির্ভরশীল হতে পারে। এবার পাহাড়ের 20টি বিধানসভা আসনে বুথভিত্তিক দলীয় কর্মী সভা করবেন জানিয়ে দিয়েছেন জনজাতি এলাকার নেতা অর্থাৎ
প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল। এটা একটা বিষয়বস্তু রয়েছে, যেহেতু বিজেপি এবার তারা নিজের পায়ে যখন ব্রেক মারছে, নিজের পায়ে যখন কুল মারছে, কেঁচো কুটতে কেউটো যদি বার হয়ে যায় তাহলে একটা কঠিন মুশকিল হতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় কতটা প্রভাব সরকারকে নিয়োগ করে বা নির্বাচিত করে সাধারণ ভোটার বা বেকার ছাত্র যুব সমাজ। কিন্তু এবার রাজনৈতিক ভবিষ্যতের একটা মানচিত্র বা রূপরেখা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে বা ধারণা দিয়ে প্রকাশিত করেছে। হ্যাঁ, বাস্তবের সঙ্গে মানচিত্র বা রূপরেখা সেটাই একটা সঠিক মর্যাদা দেখিয়ে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা রূপরেখা কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদলে যেতে পারে। আমরা বলেছিলাম যে বদল নয় বদলা চাই, এটা কিন্তু বদল হয়েছে বা বদলা নিচ্ছেও শাসক দল। সেক্ষেত্রে আপনি মার করেছেন তা বলে কি তার ছেলেওটা মার করবে, এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি। আর বাস্তবে রাজনৈতিক মহল বিজেপির দিকে কতবার ঝুঁকতে পারে, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, তারপরে মানুষ তো একটা বিগড়ে যাবে সাধারণভাবে, কিন্তু নির্বাচনী সময়সীমা থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাতে মাত্র কয়েকদিন সময়, তার মুহূর্তে থেকে নির্বাচনীয় যাবতীয় পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলতে হবে। সেই ভোট পর্ব শেষে কিন্তু বিজেপির একটা একাংশ নেতা ক্ষুব্ধ, অর্থাৎ বিক্ষুব্ধ, মানে একেবারে ক্ষুব্ধ, যারা নেতাকে পছন্দ করে না বা নেতার বিরুদ্ধে বিধায়কের বিরুদ্ধে দ্বন্দ্ব, তারা কি এবার দলবদলের হিড়িক একটা ছাড়া জল্পনা করতে পারেন, এমনটাই সম্ভাব্য তো আপনাদেরকে আমরা জানাচ্ছি। বাস্তবে মানচিত্র রূপরেখা একটা ধারণ, ধারাবাহিকভাবে কাজকর্ম ব্যাপক অংশের মানুষজন সেটার উপর একটা নির্ভরশীল হতে পারে, কিন্তু বাস্তবে রাজনৈতিক চিত্র বা রাজনৈতিক সমীকরণ তাদের উপর একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য সম্মানীয় কিন্তু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে একটা প্রভাব বিস্তারিতভাবে দেখার বিষয় রয়েছে যে রাজনৈতিক দলগুলো তারা কি নিজেদের জায়গাতে টিকে থাকতে পারে। আমরা দেখেছিলাম যে করমছড়ার বিধায়ক, একসময় তিনি প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল কংগ্রেস করতেন, তিনি আবার বিজেপিতে গিয়েছিলেন, বিজেপি ত্যাগ করে কংগ্রেসে। অর্থাৎ এক নেতা স্থায়ী নয়, আমরা বলতে পারি স্থায়ী কখন বলবো বা কাকে বলবো, যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলে পড়ে রয়েছে বা কংগ্রেস দলকে শক্তি মজবুত ধরে আঁকড়ে ধরে আজীবন মৃত্যুকাল পর্যন্ত করে, তাদেরকে আমরা দীর্ঘস্থায়ী কংগ্রেস কর্মী বল। আর যারা আজ আছে কাল নেই, চব্বিশে লোকসভা ভোটের পর হেরে গেলে আবার বিজেপি, তাহলে তাদের কোনো কি দাম রয়েছে? এটাই প্রশ্ন, এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন ব্যাপক উদ্দীপনায় একটা সাড়া।